ইসলামিক শিক্ষামূলক গল্প এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি জুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং জুড়ি বুজাই করে নানা রকম ফল নিয়ে আসো তুমি যদি জুড়ি বরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে কাছে ফল পেকে আছে নানা যাতে সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেলো এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা খার সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখানে থেকে ফল নিয়ে জুড়ি বললো সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল খেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল চিরে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই জুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখলো অফলের কোনো চিহ্নই নেই অত সে আফসুস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর ইমাম গজারি রহমতুল্লাহ রায় বলেন বন্ধুগণ বাচ্চা হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লুপটি হলো তুমি আর জুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল চিততে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনও আগামী আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবে তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমন নামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকিয়া নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে কিনা জানা নেই